মসজিদে ফাঁকা মাঠে যা ইচ্ছা তাই বলা যায়। আমরা একবার বাদান দিয়ে পাইছিলাম শায়খ আকরামুজ্জামান সহ কয়েক সিটিং কয়েকটা বৈঠক হয়েছে, এরপরে সরকে বসছে, এরপরে সরকে বসছে। আমি নিজে ছিলাম, মৌলানা আব্দুল মালিক সাহেব ছিলেন, আরও কিছু আলেমুলামা বসছিলাম যে একটা ফয়সালা হোক। কিন্তু কিছুদূর যাওয়ার পরে রণে ভঙ্গ দিয়া চলে গেছে, আর আসে নাই। এরপরে আপনার কেমন সাহস? এই যে মৌলানা লুৎফর রহমান ফরাইদি আমাদের ছাত্র, এই বেচারা কয়েকটা জায়গায় আপনার এরকম হয়েছে যে এলাকার মানুষ পেরেশান, এরা যাবে বক্তব্য বক্তব্য দিতে, ওই জায়গার থেকে ফোন করছে, কইছে যে ওই মাহফিল ওলাদের সাথে আলাপ কইরা খালি বলেন যে আরেকটা নাম এখানে যোগ করে দেন, লুৎফর রহমান ফরাইদি। এই নামটা কিরকম আতঙ্কের যে এই নাম যখন দিছে আপনার ইয়ের মধ্যে, এই বেচারা ঢাকা থেকে যায় না, প্রোগ্রাম ক্যান্সেল করে দিছে। এক মাস যাবত প্রচার, আর যেদিন বক্তৃতা হবে সভা হবে ওই দিন বন্ধ করে দিছে। কেন? লুৎফর রহমান ফরাইদি সেখানে থাকবে। আরে বাপ রে বাপ, এত ভয় পাও, এত ভয় পাও! আমাদের ছাত্র, আমাদের ওস্তাদরা তো এখনো রয়েছে, তার মানে তাদের নাতি ছাত্র হইল লুৎফর রহমান ফরাইদি, তারে এত ভয় পাও! তার ওস্তাদের স্তর আছে, তার দাদা ওস্তাদের স্তর রয়েছে, তাহলে কি অবস্থা তোমাদের হবে? হ্যাঁ, এরকম করে আপনার দুই জায়গায় এরকম প্রোগ্রাম, এক জায়গায় গেছে গিয়া লুৎফর রহমান বয়ান করছে, মৌলানা লুৎফর রহমান ফরাইদি মাগরিবের পরে কিছু প্রশ্ন রাখছে মানুষের সামনে, এসার পরে ওই বক্তা বক্তৃতা করার কথা যায় নাই, ওখানে চেয়ারম্যানের বাড়িতে ছিল, স্টেজে আসে নাই, আর আরেক জায়গায় ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, এরকম আপনার আর এই সাহস নিয়ে আপনার ই করে সাধারণ মানুষের মধ্যে গিয়া।